পাগল সে যেন কোথায়, আজ তার হয়েছে দূর। তামাশা শুরু করছো না বাড়িতে বসে? সারাদিন কিসের গান আসে তোমার তো মুখ দিয়ে? এই কিসের তামাশা করলো না কি? গান তো আমার মুখ দিয়ে আসবে। গান কি? শোনো, আর একটু নিচে আসো, মানে দূরে থাকলে মনে হইতেছে যদি আবার কিল মারো। আর কো কি কো বা কো, তুমি যে বাসায় বসে বসে সারাদিন গান করো, তোমার যে আদরের ভাই ছোট ভাই কই কি করে, এটা কি খুশ খবর রাখছো? শোনো, আমি সারাদিন বাসায় বসে গান করি, মাঝে যুগ করি কাম, গান আর কাম দুইটাই করি। তা নইলে পেট ভরে খাওন না, দাও কোন দিয়ে আসে কোন দিয়ে? তুমি না হয় কাম করো, বুঝলাম, তোমার ছোট ভাই যে কি করে এগুলো খেয়াল রাখবে কে? এটা কো আগে? ওইটা আমার খেয়াল রাখার দরকার নাই, ও তার এখন ফিতার খানা ললিপপ খানা জোর হাতে ধরে ধরে আমার দেখতে হবে, ভাই চলো ভাই চলো, এটা তোর বলার দরকার নাই। ও আর মতো চলবে, আমি আমার মতো চলবো। পতাকায় শান্তি আছে, কই এতটুক এত বড় বানাই, যেটা কমু এটা তো শুনবে নাকি? আচ্ছা কও, আমি খাইতেছি, শুনতেছি, কও। কালকে আমার খালাতো বোন ফোন দিয়ে কইলো তোমার ভাই নাকি এর কাছ থেকে 5000 টাকা নিয়ে মেরা খাইছে, এটা এখন কি করবে এটা কও আগে? আমি তো মনে করছি তোমার বোন নাকি রেল লাইনের নিচে পড়ে মারা গেছে, তো চো শেষ পর্যন্ত আইনে আমার বদনাম, মানে বদনামটা দিলে আমার ছোট ভাই কান্দে 5000 টাকা মেরা খাইছে। তুমি কি মনে করো আমার ছোট ভাই চুর ছিনতার বাস্তব নাকি? আমার ছোট ভাই তোমার বোনের কাছ থেকে টাকা নিছে, মানে বিয়ানের কাছ থেকে বিয়ায় নিছে, এটা নিতেই পারে, এটা একটা সম্পর্কের কারণ, এটা নিয়ে এত কথা বলার মানে কি? হ্যাঁ, আমার কথা তো তোমার বিশ্বাস হবে না, তোমার ছোট ভাই তোমার কাছে তুলসী পাতা ধোয়া, মানে দুধ দিয়ে তুলসী পাতাতে ধুইয়া রাখছে, তা যেদিন গ্রামের লোকজন এই মাইয়া কেলেঙ্কারির জন্য মানে পিট হবে না, বিচার সালিশ হবে, ওই দিন বুঝবা, ওই দিন মান সম্মান যাইব, ওই দিন ঠিক শিক্ষাও হবে দুই জনেরই, তোমার হবে তোমার ভাইরও হবে। আল্লাহর হস্তে দোহাই লাগে, তুমি তোমার মাইকটা বন্ধ করো, আমার কথা একটু শুনো। এই আমার ভাইরে পিটাইলে আমার ভাই, সেটা তোমার কি দেবর লাগবে তো আমার, তাই না? শোনো, আমার ভাই কখনো এই কাজ করতে পারে না, মোটামুটি মনে করো এই অত্র এলাকায় ওই যে ফিল্মে আছে না, মানে ছবির মধ্যে দেখি স্টার শাকিব খান, আর মনে করো আমার ভাই এই বর্তমানে মনে করো এই ভূমিঙ্গামারির শাকিব খান, তো ওর পক্ষে খারাপ কাজ করা সম্ভব না। আর ওই যে কি জানো বললাম চেয়ারম্যান মেম্বার বিচার করতে হইব, ওরা তো আমার বাড়িতে আসবে দাওয়াত খাওয়ার জন্য, কারণ আমার ভাই সুপার স্টার, এটা বুঝতে হইব। আর টাকা নিছে ওটা বুঝবো না, হয়তো বা কোনো ফটোশপ করার জন্য টাকা নিছে, তোমার খালাতো বোন মানে ওর সাথে একটু সেলফি তোলার জন্য, বুঝো না ক্যামেরা তো নাই, এর কারণে ওর তো আবার মোবাইলটা দামি মোবাইল, এর কারণে এই টাকা একদিন আসবে সময় তখন ঠিকই বুঝবা, এরকম করে লাই দিয়ে মাথায় রাখো। কারণ কি না খারা করাই তো আমার আবার সমস্যা, কারণ অনেকগুলা মেনটেন করতে হয়। কি মেনটেন করতে হয় বুঝলাম না, মানে মানে অনেকগুলা কাজ কাম থাকে তো আমার, অনেক কাজ কাম মেনটেন করে তারপর তোমার কাছে আসতে হয়, এখন আমার একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা হচ্ছে গিয়া ওই আমার নানি অবশ্য, আমার নানি খুব অসুস্থ, তার কিডনিতে হার্ট অ্যাটাক, কিডনিতে হার্ট অ্যাটাক, এখন চিন্তা ভাবনা করেছি তার অপারেশনের সমস্ত দায়ভার আমি নেব, হ্যাঁ এখন তার জন্য আবার একটা কিডনি বিক্রি করতে হবে। তাহলে আমার কি হইব? তোমার কি হবে সেটা কি করবো? আমার নানিকে বাঁচানোটা তো আমার সবার আগে প্রয়োজন, তাই না? আমার নানিকে বাঁচাতে হলে আমার কিডনি বিক্রি করতে হবে, এছাড়া আমার টাকা পয়সা দেবে কেটা, কারণ তো অনেক টাকার বিষয়, টাকা পয়সা কে দেবে? কত টাকা পয়সা লাগবে তোমার? টাকা পয়সা লাগবে 70-80 হাজার টাকা হইলে সমস্যা নেই। কথা হয়েছে কি জানো, যদিও লজ্জা লাগতে আছে, কারণ গার্ল ফ্রেন্ডের কাছ থেকে টাকা নেওয়াটা আসলে কোনো দিকটাই উচিত না, তারপর এখন কি করবো? আমার নানি, আমার নানি, তোমার তো নানি শাশুড়ি একটা সম্পর্ক আছে। হ্যাঁ, আমারই তো নানি শাশুড়ি না, মানতেই তো আমি আমার নানিরে বাসায় রাখার জন্য চাইছি, নিজের কিডনি দিয়ে দেবো, তারপর গার্লফ্রেন্ডের তো টাকা নেওয়া তো এটা একটু ডিস্টেন্স আছে, কারণ নিজের কিডনি বিক্রি করতে যে ছেলে রাজি হয়ে যায় সে ছেলে গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা নেওয়াটা তেমন একটা বিশেষ কিছু না, তেমন কোনো সমস্যাজনক কিছু না। তাহলে আমি বিকালের মধ্যে কিন্তু টাকাটা পাচ্ছি তোমার কাছ থেকে, তাই না? বাড়িতে কবা কিনলে, বাপের ছাগল আছে গরু আছে, এগুলো বিচার করো না,
একটা কথা সবসময় মনে রাখবো, সাহসী মেয়ে তো সেই ব্যক্তি যে বাপের মোবাইল চুরি করে এনে বয়ফ্রেন্ডের লয় কথা কয়। এখন সাহসী ব্যক্তি তোমার আরো বেশি হতে হবে, কারণ আমাকে কতখানি ভালোবাসে না তোমার আরো এজার করতে হবে। তার জন্য কি করতে হবে, বাপের গায়ে ছাগল গরু যা যা আছে বিক্রি করতে, বিক্রি করিয়া টেকাই যাওয়ার যেতে হবে, আবার নানির অপারেশন করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি না বিকেলের মধ্যে যেভাবে তোমার টাকা ম্যানেজ করে দিতেছি, ঠিক আছে তুমি টেনশন করো না, তোমার কিডনি বেঁচে লাগবে না। তাহলে তুমি টাকা পয়সা ম্যানেজ করে রাখো, আমি আসুন না। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে, অনেক ভালোবাসি তোমার, বস্তু বসে বলবো আমি। বলার লাগে তো ডাক দিয়ে খারাপ করাইছি, ওদিক যাই রোদ লাগতে আছে গার মধ্যে, আহার না দিকে কথা কইতাম দুই দণ্ড কি হয়েছে, একটা বোলা মানুষ বেড়া মানুষ কথা কইতেই পারে। তো কি বলবেন বলেন তো তাড়াতাড়ি, আমার কিন্তু সময় নাই। আসতে কথা কর, নাহলে মনে করেন দোকানদার মানুষ বলবে যে আপনি আমি চিনি না, ধরে আমার কাড়ি কুটি ভাঙিয়ে দেবো, এমন ভাবলাম জানে আপনি আমার সিনেমাটা বেটকি দেন। শুনেন, আমি কি আপনার সাথে এখানে প্রেম করতেছি নাকি? হ্যাঁ মাথা নিয়ে আসতে কইতে আসি, আসতে কথা বলেন না। শুনুক সবাই, সমস্যা কি? সমস্যা কি, সমস্যা কিছু হবে না, আমি কমে এই মাথায় আমার কাছে 5,000 টাকা আনেছে, লাউলা দানার দেয় না। কি কমু, এটা কি আর করার আছে, আমি যদি আপনি শাউট করেন আমার। শুনেন, মানুষ দেখকে এমন পিটাই দিয়ে দিবেন না, জন্মের মতো শিক্ষা হয়ে যাবেন। হ্যাঁ আর কখনো মায়া মাঝে পিছু নেবেন না। আপনারা তো মাটির উপরে আটানো যাবেন, আপনাকে আটাইতে হবে কোথায়, স্টেজের মধ্যে। আপনি তো বিশাল একজন হিরোইন হইতে পারেন, যেরকম বডি ফিটনেস ফিটনেস, মানে আপনি যেমন হাইটে আইছেন মানে আমি দেখতে তো ফিট হয়ে গেছি। এখন কথা সেটা না, আপনি কি নায়িকা নায়িকার অভিনয় কখনো করছেন? অনেকগুলো মুভি করাইছে, এই যে বাহুবালি আমার আগে খালি বালি এই ছবিটা উনি রিলিজ করাইছিল, বুঝছেন? আরে নাম শুনবেন কেমন করে, নাম তো শোনার মতো না, কারণ ওই মুভিটা এখন পর্যন্ত মনে করেন হলে প্রদর্শন করানো হয় নাই, তবে হলে প্রদর্শন করানো হবে, তার নেক্সট মুভি আর একটা আসতে আছে, তো ওই মুভির জন্য একদম ড্রেসিং মার্ক একজন নায়িকা চাই, মনে করেন কারিনা কাপুর সুপুরের মতো। আমি যা দেখলাম আপনার হাইটে আইতেছিলেন, কাপুর সুপুর বাবাক বাইরে পরিয়ে যেতে আছে, আপনার শরীর একটাও থাকতে আছে না, তো আপনার এই নায়িকা হিসাবে আমরা সিলেক্ট করতে চাইতেছি, আপনি কি বলেন? নায়িকা হয় নেক্সট ছবির জন্য আমার নায়িকা হিসেবে নিন কিন্তু। হ্যাঁ আমার অনেক শখ নায়িকা হওয়ার, খুব ভালো লাগবো তাই না? আমার নাই করলে মানাবো না, অনেক মানাবো কিন্তু, দেখতে কিন্তু কম না মার্শাল্লাহ। সেই তো নায়িকা হতে চান, শখ নায়িকা হওয়ার অবশ্যই হবেন, কিন্তু নায়িকা তো অমুখের কথা না, সেখানে একটু কিছু খরচপাতিও আছে, বুঝতে পারছেন? দেখা গেল মনে করেন আপনাকে যখন অ্যাপার্টমেন্ট দেওয়াবো সেখানে মনে করেন ওই সব মিলে কত 20-22,000 টাকার মতো খরচ হতে পারে। 20-22,000 টাকা? হ্যাঁ এখন তো বর্তমানে কাছে ক্যাশ নাই, একটা কাজ করতে পারি। কাজ? হ্যাঁ ওই যে এটা তো আমার স্বর্ণের আংটি দেখতেছেন না? হ্যাঁ খোলেন খোলেন, ঠাস করে হাতে রাখেন না, এইটা নিয়ে বিক্রি করে টাকা নিন। হ্যাঁ মোটামুটি এটা 20,000 টাকার মতো বাইরেই যাবে, সমস্যা নাই, যদিও কিছু শর্ট পড়ে তো এটা আমি যোগদান করুম না, অসুবিধা নেই। এখন কত হইতে আছে যে বিকালবেলা আমার বাসায় চলে আসবো, বাসা চেনো? চিনি না তো। বাসা চেন বা কেমন, যে পুবদারে একটা পুহুর আছে, বুঝতো, পুহুরের উপরে একটা সুপারি গাছ দিয়ে হাক্কা দিয়েছি, হাক্কাটা পাড়া বাঁধে বেড়ের মধ্যে পড়ি না, পানির মধ্যে পড়লে আমার সমস্যা। ঠিক আছে তো আপনার নামটা কি? আমার নাম হচ্ছে জীবন, মানে পোলা পান্ডে কইলি যে হাই যাবে না, সবাই চেনে তাই তো মোটামুটি। আচ্ছা হ্যাঁ তাহলে বিকালবেলা দেখা হইবে না কেমন? ঠিক আছে। হ্যাঁ তাহলে এখন আসেন আপনি, দেখা করেন কিন্তু? হ্যাঁ আপনি যাই বাড়ি দেখা করবেন, সমস্যা নেই তাহলে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মাথারি মানুষ শয়তানের লাডি কি হুদো দিকে চায় না কি, কাম হয়ে গেছে চলে যাবো, আমার এনে খাড়াই থেকে লাভ আছে। জীবন কি বাড়িতে আসো? জীবন হ্যাঁ জীবন আচ্ছা তুমি দাঁড়াও আমি ডাকতেছি। ও গো শুনছো,
এদিকে আসো তো। ই হইল এরকম তুমি দুপুরে রোদের মধ্যে সিলাইতেছো? এখানে আসো, শোনো। এটা কি? এটা কি? এরাই তো কমু। আলাইকুম আসসালাম। তোমার নানির নাকি কিডনির সমস্যা, তাই টাকা নিয়ে আসছে। নানির কিডনির সমস্যা মানে? নানির কিডনির সমস্যা হলে থাকবো নানি হাসপাতালে। নানি কালকে বিকেল বেলায় আমার বাড়িতে এলো কেমনে? হ্যাঁ নানি, ও নানি, আল্লাহ জানে এদিকে আসো তো। কোন খেতে পানি, কোন খেতে ডালছে, কি রে দেখাচ্ছ কি? আসো নানি, আসো আসো। তোমার না কিডনির সমস্যা নানি? জীবন তো মুই বাড়িতে থাকি না, আজকে দুদিন ধরে জীবন কইলাক বন্ধুর বাসায় যাইতেছি ঘুরতে গেছে, জীবনটা পামু কই? তোমার আমি আগেই কইছিলাম আমার কথা তো শুনবা না, দেখো আরো কত কিছু হয়। মানে জীবন নাই, জীবন আইলে বলুমনি, ঠিক আছে এখন তুমি যাইতে পারো। না কিন্তু ওয়া যে আমারে বললো। আর বললো ঠিক আছে, কিন্তু বাস্তব প্রমাণ তো নানি দিব্যি সামনে দাঁড়ায় আছে। কিডনির সমস্যা তো থাকবে হাসপাতালে, তেলার আমার বাড়িতে গেল। আসলে আমি বলবো নি যে মানে কারে বলছিলি, হয়তো বা ভুল বলে ফেলছে। মানে ও মনে পড়ছে, মনে পড়ছে, মনে পড়ছে, মানে আঙ্গা আপন নানি না, ওই যে আমার স্বাস্থ্যবার 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 মানে ওর নানি হাসপাতালে কিডনির সমস্যা, এইটা কইছে। মুই তো আবার দিনদয়াল মানুষ, এর কারণে মনে এটা হয়েছে। ঠিক আছে, আর ওটাও তো নিজের নানি, স্বাস্থ্য ভাই মানে তো নিজের ভাই, এই আর কি। এখন তুমি যাও পরে এটা বুঝবে না, ঠিক আছে? এটা না তুমি মন খারাপ করলে, ও খুব ভালো ছেলে, ভালো ছেলে। ঠিক আছে, আচ্ছা। জীবন ভাই আমারে বলছিল আবার নাকি ফিল্মে চান্স দিব। হ্যাঁ হ্যাঁ, এই তো ফটোশুট করে। আরে আমার ভাই, আমার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না, বলছে যে 20,000 টাকার মতো লাগবে, তাই একটা সোনার আংটি দিছিলাম। অবস্থা তো জীবন ভাই আছে নাকি, আর একটু ডাকেন তো। তুমি কেন টেনশন করে না, ছবি তো চান্স তোমাকে দিয়েই দিবে, বলছে যাবে। লাইকা হতে পারবো তো? এ লাইকা মানে তুমি লৌকাও হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। এবারে ফিল্মের সুপারস্টার নায়িকা হয়ে যাবে, তাই না গো? কি সুন্দর লাগে, তোমার আর এখানে নাক গলাতে হবে না, তাই না গো? তুমি কেন চিন্তা করে না, ঠিক আছে? তুমি আপাতত যাও, আমার ভাই মনে করো ওই তোমার টাকাটা নিয়ে এফডিসিতে গেছে, সেখানে বড় বড় ডিরেক্টর প্রোডিউসার তাদেরকে টাকা দিতে হবে, তারপরে না তোমাকে নিয়ে যাবে, ও এর কারণে ঢাকা চলে গেছে। তুমি কেন চিন্তা করো না, আপাতত এখন যাও, পরেরটা পরে বলো। ঠিক আছে, আসলে কিন্তু বলেন যে আসলে তো অবশ্যই বলবো যে তুমি আসছিল। তাহলে তোমার ভাই একটু কয়ো, আমি এত ভালোই দেখতে শুনতে, আমারে একটু লাইকা বানায় দিত। তোমারে লাইকা বানাবে না, তোমারকে ওই যে ছাপর রিনি না, ওই যে মেতর রিনি বানাবে নি, মানে খুশি তো গদ গদ পেয়ে ফেলাইছি, মনে করে ফাটিয়ে দিল। সারা জীবন তো খালি ওরে আদর দিয়ে লাইকা মাথায় তুলছি, মানে আমার বউ খালি কইছে যে এই বাইরে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।